রাজ্যের পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে করা হোক, পাশাপাশি আংশিক এবং চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদেরও ভোটের কাজে ব্যবহার না করার দাবি তুলল বিজেপি। আজ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্য বিজেপির 5 সদস্যের প্রতিনিধি দল রাজভবনে গিয়ে কয়েক দফা দাবি সম্বলিত স্মারকলিপি রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে জমা দেন। রাজভবন থেকে বেরিয়ে রাজ্য বিজেপির সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, পঞ্চায়েত নির্বাচন ঘোষণার পর থেকে সন্ত্রাস শুরু হয়েছে। গতকালই বিরোধী দলের এক কর্মী মুর্শিদাবাদে খুন হয়েছে, অথচ বিডিও অফিসগুলিতে নিরাপত্তা বজায় রাখতে পুলিশ পর্যন্ত দেওয়া হয়নি। বিরোধী প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গিয়ে ফর্ম পর্যন্ত পাচ্ছেন না। রাজ্য নির্বাচন কমিশনের সমন্বয়হীনতাই প্রমাণ করে এই অব্যবস্থা বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলার একজন নাগরিক, আমাদের একজন সহনাগরিক, তিনি প্রাণ হারালেন এবং নির্বাচনের জন্য। বিডিও অফিসগুলোতে নমিনেশন ফাইল হচ্ছে, কোথাও আপনারা পুলিশের উপস্থিতি দেখতে পাচ্ছেন না, আশা করি আমরাও দেখতে পাচ্ছি না, যদিও নমিনেশন ফাইলের সময় পুলিশ থাকার কথা। এই বিপুল পরিমাণ ভোট, এই ভোট পোলিং স্টেশন, সেখানে পশ্চিমবঙ্গ পুলিশের ক্ষমতা হচ্ছে, শক্তি হচ্ছে 78,000 ফোর্সেস। আমরা বলেছি যে এই যে বিপুল সংখ্যক বুথে যদি সত্যিকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে হয়, তাহলে পরে অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে সম্ভব হবে না, কেন্দ্রীয় বাহিনী ইমপ্লিমেন্ট করা প্রয়োজন, কেন্দ্রীয় বাহিনীকে নিয়োগ করা প্রয়োজন। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক অগ্নিমিত্রা পল এবং বিমান ঘোষ, সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়, এছাড়া দেবাঞ্জন গুহ।